আসসালামু আলাইকুম শূন্য থেকে ধারাবাহিক লেকচার আজকে আমরা শিখব হ্যাপ টু অথবা টু সো এটা কীভাবে আমরা স্পোকেন আমরা ইউজ করি এবং এর অর্থ হচ্ছে হবে অর্থাৎ বাধ্যতামূলকভাবে কোনো কাজ করতেই হবে এই সেন্সে আমরা ইউজ করি হ্যাপ টু অথবা হ্যাস টু সো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন যদি আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ তাহলে আপনার জড়তা কেটে যাবে আমাকে যেতেই হবে তাহলে আমাকে যেতেই হবে ইংলিশটা কি হবে সো আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনার জন্য সুবিধা হয় তাহলে আমাকে যেতেই হবে ইংলিশ হলো আই হ্যাপ টু গো আমাকে যেতেই হবে আই হ্যাপ টু গো আমাকে ইংরেজি শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ ওকে আমাকে ইংলিশ জানতেই হবে আই হ্যাভ টু নো ইংলিশ ওকে তোমাকে যেতেই হবে ইউ হ্যাভ টু গো তোমাকে ইংলিশ শিখতেই হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তোমাকে ইংরেজি জানতেই হবে ইউ হ্যাভ টু নো ইংলিশ কি বললাম ইউ হ্যাভ টু নো ইংলিশ ইউ হ্যাভ টু নো ইংলিশ আমরা যদি থার্ড পারসন দিয়ে যদি দেখি তাহলে তাকে যেতেই হবে হি হ্যাজ টু গো কি বললাম হি হ্যাজ টু ওকে তাকে ইংলিশ শিখতেই হবে হি জানতেই হবে হি ইংলিশ আমরা যদি তিনটা একসাথে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করবো এবং এইভাবে প্র্যাকটিস করবো তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে আমাকে যেতেই হবে আই হ্যাভ টু গো তোমাকে যেতেই হবে ইউ হ্যাভ টু গো তাকে যেতেই হবে হি হ্যাজ টু গো আমাকে ইংলিশ শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ তোমাকে ইংলিশ শিখতেই হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তাকে ইংলিশ শিখতেই হবে হি হ্যাজ টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ জানতেই হবে আই হ্যাভ টু নো ইংলিশ তোমাকে ইংলিশ জানতেই হবে ইউ হ্যাভ টু নো ইংলিশ তাকে ইংলিশ জানতেই হবে হি হ্যাজ টু নো ইংলিশ আমাকে রান্না করতেই হবে আই হ্যাভ টু কুক তোমাকে রান্না করতেই হবে ইউ হ্যাভ টু কুক তাকে রান্না করতেই হবে হি হ্যাজ টু কুক মনে রাখবো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয় হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর সাথে এই জন্য হ্যাজ হয়েছে হি হ্যাজ টু কুক তাকে রান্না করতেই হবে সো আই হ্যাভ টু স্টার্ট আমাকে শুরু করতেই হবে ইউ হ্যাভ টু স্টার্ট তোমাকে শুরু করতেই হবে হি হ্যাজ টু স্টার্ট তাকে শুরু করতেই করতেই হবে ওকে সো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখবো হ্যাড টু আমরা আসলে হ্যাড টু কখন ইউজ করি স্পোকেনে আমরা হ্যাড টু ইউজ করি অতীতে কোনো কাজ করতেই হয়েছিল অর্থাৎ অতীতের বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাট টু ইউজ করি আমরা স্ট্রাকচারটা যদি ফলো করি তাহলে সেটা আমরা বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে সাবজেক্ট হবে প্লাস হ্যাট টু বসবে প্লাস ভার ওয়ান অতীতে কোনো কাজ করতেই হয়েছিল ঠিক যেমন আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল কি বললাম আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল I had to learn English. আমাকে যেতেই হয়েছিল I had to go. আমাকে আসতেই হয়েছিল I had to come. সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যদি বলি তোমাকে ইংলিশ শিখতে হয়েছিল You had to learn English. তোমাকে যেতেই হয়েছিল ইউ হ্যাড টু গো তোমাকে আসতেই হয়েছিল ইউ হ্যাড টু কাম ঠিক সেরকম তাকে ইংলিশ শিখতে হয়েছিল হি হ্যাড টু

আমাকে ইংলিশ শিখতে হয়েছিল বিদেশে আসার জন্য আমাকে ইংরেজি শিখতে হয়েছিল তার মানে ইংরেজি শেখাটা আমার জন্য বাধ্যতামূলক ছিল সো এই তিনটা আমরা কিভাবে প্র্যাকটিস করব আমি একটু দেখাচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে ওকে আপনাদের সুবিধার্থে আই আই had টু learn ইংলিশ আমাকে ইংলিশ শিখতেই হয়েছিল ইউ হ্যাড টু লার্ন ইংলিশ তোমাকে ইংলিশ শিখতেই হয়েছিল হি হ্যাড টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতেই হয়েছিল আই হ্যাড টু গো আমাকে যেতেই হয়েছিল ইউ হ্যাড টু গো তোমাকে যেতেই হয়েছিল হি হ্যাড টু গো তাকে যেতেই হয়েছিল আই হ্যাড টু কাম আমাকে আসতেই হয়েছিল ইউ হ্যাড টু কাম তোমাকে আসতেই হয়েছিল হি হ্যাড টু কাম তাকে আসতেই হয়েছিল আই হ্যাড টু ক্লোজ আমাকে বন্ধ করতে হয়েছিল ইউ হ্যাড টু ক্লোজ তোমাকে বন্ধ করতে হয়েছিল আমরা যত বেশি প্র্যাকটিস করবো আমাদের সফলতা তত বেশি সো এই প্রত্যেকটা লেসন পড়ানো হচ্ছে ইংরেজি শাখা জনপ্রিয় বই স্পোকেন ফাইটার বইটি থেকে যদি বইটি এখনও অর্ডার করে না থাকুন তাহলে স্কিনে দেওয়া নাম্বার থেকে বইটি অর্ডার করে ফেলুন এবং বই ভিডিও অনুযায়ী বইটি চর্চা করুন ইনশাল্লাহ আপনি হবেন একজন ভালো স্পিকার তাছাড়াও আমাদের অফলাইন অনলাইন যে কোনো কোর্সে ভর্তি হতে স্কিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করেন আমাদের ঠিকানা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা লিফটের চার রুম নাম্বার এক রাহাস ইংলিশ স্কোয়ার আসসালামু আলাইকুম